কিরে ভাইয়া, হেলমেট নাই, তোর বয়স তো হয় নাই। কিরে ভাইয়া, ইন্ডিকেটর দোস না কা, ইন্ডিকেটর দোস না কেন, গাড়ি লে ভাইরাইছস, আবার ইন্ডিকেটর দোস না, হেলমেট নাই, তোর বয়স তো হয় নাই। ডেকোরিস না, এটা সরস না, এর বড়া। এটা হলো আমাদের দেশের বর্তমানে রোডের ঘাটের অবস্থা। একটা বাচ্চা ছেলে যার বয়স 12-13-14 হবে সর্বোচ্চ, সে কিনা একটা বাইক নিয়ে একদম বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়কে বের হয়ে গেছে। সে না কোনো ইন্ডিকেটর বোঝে, কীভাবে রোড চেঞ্জ করতে হয় বোঝে, কিছুই বোঝে না। সে জাস্ট কোনো প্রোটেকশন ছাড়া রোডে গাড়ি নিয়ে বের হয়ে গেল, তার বাবা মারও কোনো খবর নাই। আর এটা হলো এমন একটা পয়েন্ট, হলো সামনে একটা বড় স্টপ আছে, যেটাকে বলি আমরা কোটবাড়ি বাস স্টপ। এখানে কোনো একটা ট্রাফিক পুলিশ বক্সও নাই। যদি আমাদের দেশে এ ধরনের বড় বড় বাস স্টপে ট্রাফিক পুলিশ বক্স থাকতো, তাহলে এইসব বাচ্চারা বাইক নিয়ে বের হতে পারতো না, ট্রাফিক পুলিশ এসব বাইক জব্দ করতো। তখন বাবা মাকে যখন বড় অ্যামাউন্টের জরিমানা দিতে হতো, তখন বাবা মারাও তাদেরকে আর বাইক দিত না। আর প্লাস এই বাচ্চাগুলো কোনো ধরনের দুর্ঘটনা থেকেও বাঁচত, প্লাস এদের কারণে বড় গাড়ি বলেন, বাইকার বলেন, অন্যরাও দুর্ঘটনা থেকে নিজেদের জীবন বাঁচাতে পারত। কারণ এদের হাতে যে একটা বাইক, এটা একটা মেশিন, এটা যে প্রপার কন্ট্রোল হবে সেটা কখনোই সম্ভব না। আসলে আমাদের দরকার উচিত এসব বাচ্চাদের হাতে বাইক না দেওয়া, এবং আমাদের উচিত আমাদের দেশের ট্রাফিক আইনটাকে আরেকটু প্রপারলি ইউটিলাইজ করা সব প্লেসে, যাতে এই ধরনের ঘটনা না হয়, যাতে ঘটলেও ট্রাফিক পুলিশ সাথে সাথে অ্যাকশন নিতে পারে। সবাই ভালো থাকবেন, রোডকে সবাই নিরাপদ রাখার চেষ্টা করবেন।